এই মুহূর্তে জনায়েছনা গুরুত্বপূর্ণ খবর। আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই এটা ডাঙর মন্তব্য করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কইছে হামাসৰ সমর্থনত প্রতিবাদ করা সকলক জেলত বরাই থব লাগে, কঠোর স্থিতি গ্রহণ করার হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। প্রতিবাদ করা যদি তেওঁলোকৰ অধিকার, আমার অধিকার তেওঁলোকক জেলত ভরার, হামাসক সমর্থন করা সকলক সন্ত্রাসবাদক সমর্থন বলে মন্তব্য করেছে হিমন্ত বিশ্ব শর্মাই। প্রতিজন ভারতীয় বিরোধিতা করিব লাগে হামাসক, হামাসক সমর্থন করা সকলক দেশের শত্রু বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। সাহস আছে যদি গাজাত গিয়ে প্যালেস্টাইন জিন্দাবাদ ধ্বনি দিয়ক আসাদুদ্দিন ওয়েসিয়ে। আসাদুদ্দিন ওয়েসিক উদ্দেশ্য করে এবার ডাঙর মন্তব্য করেছে হিমন্ত বিশ্ব শর্মাই। সাহস আছে যদি গাজাত গই প্যালেস্টাইন জিন্দাবাদ ধ্বনি দিয়ক, ভারত প্যালেস্টাইন জিন্দাবাদ ধ্বনি দি একো লাভ নাই, ভারতত প্যালেস্টাইন জিন্দাবাদ ধ্বনি দি একো লাভ নাই বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগী। ভারতত প্যালেস্টাইন জিন্দাবাদ ধ্বনি দিয়ে একো লাভ নহব আসাদুদ্দিন ওয়েসির বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। ইয়াত কিয় হাল্লা করবলে আসাদুদ্দিন ওয়েসিয়ে, হায়দরাবাদর বিরিয়ানি খাই প্যালেস্টাইনক কিয় সমর্থন আসাদুদ্দিন ওয়েসির বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। হামাসক সমর্থন করে প্রতিবাদ করা সকলক জেলত বরাই থব লাগে বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগীয়ে। আর একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে, রাহুল গান্ধীক কটাক্ষ করেছে এবার হিমন্ত বিশ্ব শর্মাই। ভারতে পাকিস্তানক পরাস্ত করার পাছতো প্রেমর দোকানের পরা নুলাল এটা শব্দ, এবলি রাহুল গান্ধী কটাক্ষ করেছে হিমন্ত বিশ্ব শর্মাই। ক্রিকেট বিশ্বকাপত ভারতে চিরপৈরী পাকিস্তানক পরাস্ত করার পাছত দেওবারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীক তীব্র কটাক্ষ করা দেখা গৈছে। বিশ্বকাপত পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের ধারা অব্যাহত রাখা ভারতীয় দলক অভিনন্দন নজনার বাবে রাহুল গান্ধীক সমালোচনা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই অতি কঠোর সুরত কয় যে সমগ্র দেশ আনন্দিত হয়েছে, সকলে মিলি ভারতের বিজয় উদযাপন করেছে, কিন্তু প্রেমর দোকানের পর এটাও শব্দ উলাই অহা নাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই সামাজিক মাধ্যম এক চ্যানেলের জড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীক কঠোরভাবে সমালোচনা করে লৈছে। উল্লেখযোগ্য যে শনিবারে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়ে যাওয়া খেলখনত ভারতে পাকিস্তানক 7 উইকেটত পরাস্ত করেছে। খেলখনত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাই 86 রানের সর্বোত্তম স্কোরে দলটক 7 উইকেটত জয়লাভ করার সাহস করে। আন এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে, এতিয়া আন্তরাষ্ট্রীয় সাইবার ক্রাইমর গাঠিত পরিণত হয়েছে। আমেরিকার বৃহৎ সাইবার অপরাধের জড়িত সুশীল খোঁজ দেওয়ার লিঙ্ক উদ্ধার হয়েছে। আমেরিকার পরা 25,000 কোটি টাকা লুটি নিয়া সুশীল খোঁজ দেওয়ার সহযোগী সকলক ধরা পড়ার পাছতো অসম সরকার আর অসমৰ মুখ্যমন্ত্রী অসমৰ প্রথমটো আন্তরাষ্ট্রীয় সাইবার ক্রাইমৰ অপরাধীর উপর বাগর দরে জপিয়াই পড়া নাই কিয়, এই প্রশ্ন উত্থাপন করেছে রাইজর দলের সভাপতি আর শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে। গুয়াহাটির নিজা বাসভবনত দলটির এজন সাধারণ সম্পাদক চিন্ময় বরা উপস্থিত থাকা সংবাদমেলর রাইজর দলের সভাপতি গৰাকীয়ে কয় যে 20 বছৰ আগতে ব্যাপতা অবৈধ স্বামীর উপর বাগর দরে জপিয়াই পড়া অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এতিয়া অসমৰ প্রথমটো আন্তরাষ্ট্রীয় সাইবার ক্রাইমৰ অপরাধী ধরার ক্ষেত্র বাগর দরে আচরণ করিব পৰা নাই। সকল দালাল দুর্নীতিগ্রস্ত আর সিন্ডিকেট পন্থীর উপর বাগর দরে জপিয়াই পড়িম বলে ঘোষণা করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। সরু অপরাধের ক্ষেত্র জপিয়াই জপিয়াই সংবাদমেল অনুষ্ঠিত করে, কিন্তু আন্তরাষ্ট্রীয় সাইবার ক্রাইম সিন্ডিকেট মাস্টার বিধায়ক ভাস্কর শর্মাই বহিরাগত বিনিয়োগকারীর উদ্যোগকারী লওয়ার অভিযোগ উঠার পাছতো এই বিষয়বুর উঠিলেই সেই বাঘটুয়ে মেকুরীর দরে মেউ মেউহে করে।
আনৰদ্ধ কালি লোৱা বুলি অভিযোগ উঠা ভাস্কৰ শৰ্মা আন্তঃৰাষ্ট্ৰীয় চাইবাৰ ক্ৰাইমৰ অসমৰ এজেণ্ট তছদিকুৰ ৰহমান চিণ্ডিকেটৰ লগত জড়িত বুলি অভিযোগ উঠা ছাত্ৰ নেতা মিলন বুঢ়াগোহাঁই চাকৰি কেলেংকাৰীৰ লগত জড়িত অভিমন্যু দাস আদিৰ ওচৰ চাপিলেই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নামৰ বাঘটো মেকুৰীত পৰিণত হয় বুলি মন্তব্য কৰিছে অখিল গগৈয়ে। অসমৰ সৰু সৰু অপৰাধৰ ক্ষেত্ৰত বাঘৰ দৰে গৰজি সদায় সংবাদ মাধ্যমৰ শিৰোনাম দখল কৰা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আন্তঃৰাষ্ট্ৰীয় চাইবাৰ ক্ৰাইম কয়লা চিণ্ডিকেট কুক উদ্যোগ দখল অন্যান্য চিণ্ডিকেট আৰু বিজেপি চৰকাৰৰ দিনত চাকৰি কেলেংকাৰী বা কেছ ফৰ জব বিষয়টো উত্থাপন হলেই মুখ হাত ভৰি সকলোবোৰ বন্ধ কৰি দিয়ে। হৈ পৰে এজন অভিনেতা বাঘ হৈ মেকুৰীত পৰিণত হৈ যোৱা 14 আৰু 15 ছেপ্টেম্বৰ 2023 তাৰিখে মহানগৰ আৰক্ষীয়ে গুৱাহাটীৰ বিভিন্ন স্থানত অভিযান চলাই 10টা অবৈধ কল চেণ্টাৰ উৎখাত কৰিছিল, গ্ৰেপ্তাৰ কৰিছিল 2 শতাধিক যুৱক যুৱতীক। এয়া আছিল গুৱাহাটীৰ পুলিচ কমিশনাৰেটৰ অপৰাধ বিৰোধী এক সফল অভিযান। অসম পুলিচ ইয়াৰ কাৰণে ধন্যবাদৰ পাত্ৰ, কাৰণ গ্ৰেপ্তাৰ হোৱাসকল আছিল আন্তঃৰাষ্ট্ৰীয় চাইবাৰ ক্ৰাইমৰ লগত জড়িত একাংশ অপৰাধী। এই কল চেণ্টাৰসমূহৰ পৰা লুণ্ঠন চলোৱা হৈছিল আমেৰিকাত। কল চেণ্টাৰ চলাই অহা 3জন বিশেষ যুৱকক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে। তেওঁলোক আছিল কৰিমগঞ্জৰ ডেভিড দে, পঞ্জাৱৰ ৰাজেন সিদানা আৰু দিল্লীৰ দিব্যম অৰোৰা। কিন্তু যেতিয়াই এই গোচৰত অসমৰ একাংশ প্ৰতাপী আৰক্ষী বিষয়া জড়িত থকাৰ তথ্য ওলাবলৈ ধৰে আৰু শাসক বিজেপি দলৰ নেতা পাৰি নেতাৰ লিংকো ধৰা পৰে, তেতিয়াই অসমত ধৰা পৰা প্ৰথমটো আন্তঃৰাষ্ট্ৰীয় চাইবাৰ ক্ৰাইমৰ তদন্তত গতি সামুখীয়া হ'বলৈ আৰম্ভ কৰিছে। পুলিচে বাৰম্বাৰ ঘোষণা কৰাৰ পাছত সেই গোচৰক এতিয়া এই পৰ্যন্ত CBI বা FBI হাতলৈ হস্তান্তৰ কৰা নহ'ল। ডেভিড দেৰ পৰা অসমৰ এগৰাকী IPS বিষয়াৰ পত্নীয়ে নিয়মীয়াকৈ প্ৰটেকশ্যন মানি লয় বুলি বাতৰি প্ৰকাশ পাইছিল, কিন্তু IPS বিষয়াগৰাকীৰ লগতে তেওঁৰ পত্নী এতিয়াও তদন্তৰ আওতালৈ নাহিল। সংবাদ মাধ্যমত প্ৰকাশ পোৱা এই কল চেণ্টাৰবোৰ স্থাপনৰ আঁৰত অসমৰ যিগৰাকী মানুহ আছিল তেওঁৰ নাম তছদিকুৰ ৰহমান। এই তছদিকুৰ ৰহমান অৱসৰপ্ৰাপ্ত IAS বিষয়া এগৰাকীৰ পুত্ৰ। তছদিকুৰ ৰহমান 14 ছেপ্টেম্বৰত আৰক্ষীয়ে অভিযান চলোৱাৰ পূৰ্বে পলায়ন কৰে। সংবাদ মাধ্যমৰ বাতৰি অনুসৰি তছদিকুৰ ৰহমানে পলায়ন কৰা গাড়ীখনৰ নম্বৰ আছিল AS01FF4501। এই গাড়ীখন এতিয়াও আৰক্ষী তদন্তৰ আওতালৈ অহা নাই। গাড়ীগৰাকীকো আৰক্ষীয়ে তদন্তৰ আওতালৈ অনা নাই, কিয়নো এই গাড়ীখন এজন কুখ্যাত বিজেপি নেতাৰ ঘৰৰ গাড়ী। একেটা গোচৰত আৰক্ষীয়ে ধলাই থানাৰ পৰা জব্দ কৰিছিল UP16CW4583 নম্বৰৰ গাড়ীখন। জানিব পৰা মতে এই গাড়ীখন চাইবাৰ অপৰাধী চক্ৰই কাছাৰৰ এগৰাকী শীৰ্ষ আৰক্ষী বিষয়াৰ উপহাৰ দিছিল। আন এক খবৰ হৈছে, এবাৰ ভূমিপুত্ৰ মিচিং জনগোষ্ঠীৰ স্বাভিমানত আঘাত হানি বিপদত পৰিছে ভূপেন বৰা তথা অসম কংগ্ৰেছ। ধেমাজি জিলাৰ জোনাইত চাঙে চাঙে কংগ্ৰেছ যাত্ৰাই বিপদ মাতিছে অসম প্ৰদেশ কংগ্ৰেছলৈ। মিচিংৰিবি গাছেঙক ভৰিৰে গছকি অপমান কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰাৰ। শনিবাৰে জোনাই সমষ্টিৰ চিমেনমুখ পঞ্চায়তৰ ন পাম কুলি গাঁৱৰ প্ৰাক্তন গাঁওবুঢ়া উপেন কুলিৰ ঘৰত এই কাণ্ড সংঘটিত হৈছে।